মোবাইল ফোন থেকে ফটো এডিট করার জন্য কিন্তু আমরা বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করি। তবে সেই সফটওয়্যারগুলো থেকে কিন্তু আমরা অনেকেই আছি যারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে থাকি মোবাইল ফোন থেকে, বা আমাদের ভিতর অনেকেই আছি যারা এই মোবাইল ফোন থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি না। তো ধরুন আমরা অনেকেই আবার বেশ কিছু কম্পিউটার দোকানে গিয়ে তারপরে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে আনি বা কিছু টাকা পে করে, এরকম কিছু। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ব্রাউজারের পরিচয় করিয়ে দেবো এবং সেই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনারা যারা ফটো এডিট করতে পারেন না পাসপোর্ট সাইজভাবে, তো খুব সহজে কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে আপনারা এই এডিটগুলো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্রাউজারের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এই ব্রাউজারটা ব্যবহার করে বেশ কিছু ছবি আপনার পাসপোর্ট সাইজে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, প্রথমত ফটো এডিট করার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারে আসার পরবর্তীতে ক্রোম ব্রাউজারের যে সার্চ বারটা থাকে, তো এখানে আপনাদের খুবই সিম্পলি সার্চ করতে হবে 123 PASSPORT, পাসপোর্ট PHOTO photo.com। তো ভিউয়ার্স, এরকম করে আপনারা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নেবেন খুব সিম্পলি। তো সার্চ করার পরবর্তীতে দেখতে পারবেন যে অটোমেটিকলি কিন্তু সেই যে ব্রাউজার থেকে আপনারা পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করতে যাচ্ছেন, তো খুব সহজে কিন্তু করতে পারবেন। তো এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট বা পাসপোর্ট সাইজের যে অপশনগুলো, তো এটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, খুবই সহজ এই ওয়েবসাইটটার কাজ। তো এখান থেকে আপনারা যেহেতু ছবিগুলো পাসপোর্ট সাইজভাবে এডিট করে নেবেন, তো সেক্ষেত্রে প্রথমত আপনাদের এই যে স্টার্ট যে অপশনটা থাকে এই অপশনে আপনারা প্রেস করে দিবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনাদের যে ছবিটা, আপনি যেই ছবিটা তুলেছেন মোবাইল ফোন থেকে, তো সেই ছবিটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে ব্রাউজ নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তো এই অপশনে আপনারা প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনার যে ছবিটা আছে, তো সেই ছবিটা আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে নেবেন আর কি। তো সিলেক্ট করার পরবর্তীতে দেখতে পারবেন যে এরকম আপলোডিং ফটো প্লিজ ওয়েট এরকম লেখা আসবে। তো অটোমেটিকলি কিন্তু এখানে সেই ছবিটা আপলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো খুবই সহজ এই ওয়েবসাইটটা থেকে আপনারা যারা মোবাইল ফোন থেকে ফটো এডিট করার জন্য বেশ কিছু অ্যাপসের মাধ্যমে ফটো এডিট করে থাকেন, বা অনেকে আছি আমরা আমাদের ভিতরে আমরা পারি না যে অ্যাপস থেকে কীভাবে ফটো এডিট করতে হয়, তো খুব সহজ এই ওয়েবসাইটটার কাজ। তো আশা করি ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তো খুব সহজভাবেই আপনারা এই ওয়েবসাইট থেকে আপনার যে কোনো ফটো পাসপোর্ট সাইজভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যে আমার গ্যালারি থেকে যে ছবিটা সিলেক্ট করে এনেছি, তো সেই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এরকমভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ধরুন এই যে একটি ফ্রেম দিয়েছে আমাদের, তো এই ফ্রেমটা আপনি আপনার মতো করে বসিয়ে যে কোনো পজিশনটা আপনারা বুঝে নেবেন। তো আশা করি ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারবেন যদি এই ওয়েবসাইট থেকে আপনারা কাজ করেন। তো তার পরবর্তীতে এরকমভাবে বসিয়ে ফ্রেমটা, তো নেক্সট নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে প্রেস করে দিবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পরবর্তীতে আবার একটু সময় নেবে হয়তোবা। তো সময় নেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন যে আপনার ফটোটা কিন্তু অটোমেটিকলি যে দেখতে পাচ্ছেন অরিজিনাল, তারপর রয়েছে এনহ্যান্সমেন্ট, তারপর রয়েছে এনহ্যান্সমেন্ট 2, তারপর রয়েছে এনহ্যান্সমেন্ট 3। তো বলছি এই যে দেখতে পাচ্ছেন যেই বিষয়টা বা যেই ফটোটা আপনার কাছে ভালো লাগে, তো সেই ফটোটাই কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ডাউনলোড করার ক্ষেত্রেও কিন্তু একটু অপশন আছে। ভিউয়ার্স, দেখা যায় অপশনটা এরকম, ধরুন আপনি যেই ছবিটা, ধরুন এই ছবিটা আপনার পছন্দ হয়েছে একদম নিচে, এই ছবিটা যদি আপনি ডাউনলোড করতে চান, তো সেই ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি যে ছবিটা সিলেক্ট করেছিলাম, তো সেই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে এই যে একদম উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড ফটো ফর প্রিন্টিং। ভিউয়ার্স, এই ডাউনলোড ফটো ফর প্রিন্টিং কিন্তু পেইড, আই মিন বলতে গেলে
পর্যায়ে আপনাকে এদেরকে টাকা দিয়ে তারপরে এই ছবিগুলো আপনার ডাউনলোড করতে হতে পারে। তো ব্যাস, এই ডাউনলোড ফটো প্রিন্টিং আপনার প্রয়োজন পড়বে না। তো সেই ক্ষেত্রে আরেকটি অপশন রয়েছে, ডাউনলোড সিঙ্গেল ডিজিটাল ফটো ফর অনলাইন অ্যাপ্লিকেশন। ব্যাস, এই অপশনটা আপনারা চুজ করবেন। তো এখান থেকে যদি আপনি এই অপশনটা প্রেস করেন, তো খুব সিম্পলি আপনি কিন্তু এই ছবিটা ডাউনলোড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে শেয়ার 1-3 পাসপোর্ট ফটো, ফেসবুক অ্যান্ড ডাউনলোড ফটো। ব্যাস, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনার ফেসবুকে পোস্ট করে শেয়ার করতে হবে। ব্যাস, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। ধরুন আপনি একটি পোস্ট, এই যে ওয়েবসাইটটার যে বিষয়টা, এই ওয়েবসাইটটা আপনি যদি আপনার FBতে পোস্ট করতে চান, শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা চাইবে না যে হয়তোবা আমাদের ফেসবুকে কী জন্য তাদের একটি ওয়েবসাইট আমরা পোস্ট করব। তো বিষয়টা এরকম, ধরুন আপনি যেই পোস্টটা করবেন, তো ছবিটা ডাউনলোড হওয়ার পরবর্তীতে আবার ওই পোস্টটা আপনি ডিলিট করে দেবেন। ব্যাস, এরকমভাবে যদি আপনি এই ওয়েবসাইট থেকে কাজ করেন, তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা এরকম। তো ব্যাস, আমি যদি এখানে প্রেস করি, তো অটোমেটিকলি কিন্তু আমাকে আমার যে ফেসবুকটা আছে সেখানে কিন্তু নিয়ে যাবে। তো এখানে যদি আমি এই যে পোস্ট অপশনে প্রেস করি, তো পোস্টে প্রেস করার পরবর্তীতে আমি কিন্তু এই ফটোটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোড করার জন্য আমি এই ফটোটা ক্লিক করলে এই ছবিটা কিন্তু আমি অটোমেটিকলি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ব্যাস, এই হচ্ছে বিষয়। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন তো প্রসেসগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো।